নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, রামা হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের বীজ কেনা উচিত হবে কিনা, বীজ থেকে আমরা চারা তৈরি করব কিনা, এটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমরা যখন শীতকালীন মৌসুমি গাছ করি বাড়িতে, বারান্দায় বা যেখানেই করি না কেন, সেখানে আমরা দুভাবে করি। একভাবে আমরা নার্সারি থেকে চারা কিনে আনি সরাসরি, সেটা গিয়ে মাটিতে বসিয়ে দিই বা টবে বসিয়ে দিই। আরেকভাবে আমরা সিড কিনে আনি, এই সিড থেকে আমরা নিজেরাই চারা তৈরি করে নিই। তো আমি বলবো যে এই সিড কেনা কি আমাদের সত্যি উচিত হবে নাকি আমরা ঠকে যাব। তো বন্ধুরা, আমি প্রথমেই বলি তোমাদেরকে যে সিডটা আমরা কোন কোন জায়গা থেকে পাই। আমরা রাস্তার দুপাশে যেখানে গাছের দোকান আছে, নার্সারি নয়, গাছের দোকান, সেই গাছের দোকান থেকে আমরা টুকটাক সারা বছর গাছ কিনে আনি। এবং শীতকালীন মৌসুমি ফুলের যখন সময় আসবে তখন তাদের কাছ থেকে আমরা সিড কিনে আনি। আর একটা কোত্থেকে কিনে আনি, আমরা অনলাইন যে শপিং অ্যাপসগুলো আছে সেখান থেকে আমরা সিড নিয়ে আসি। আর একটা কোন জায়গা থেকে আনি, বড় বড় ফার্টিলাইজারের দোকান বা বড় বড় নার্সারিতে যেখানে সিড পাওয়া যায় সেখান থেকে আমরা সিড নিয়ে আসি। তো সবচেয়ে ভালো হবে কোনটা জানো তো? যে সমস্ত সিড সিল প্যাক করা প্লাস্টিকের সিড, প্লাস্টিক প্যাকেটের সিড, যেটা কিন্তু কাগজের প্যাকেটেও পাওয়া যায় সেই সিড, আমি সেই সিডের কথা বলছি না, সেটা কিন্তু তোমরা কখনোই নেবে না যদি সিড নিয়ে করতে চাও, সিড থেকে চারা করতে চাও। এবার আসি সবচেয়ে ভালো কোনটা, আর অনলাইনের কথা আমি তোমাদেরকে বলবো। অনলাইনে 100টার মধ্যে যদি 100টা অর্ডার করো তোমার কিন্তু 99টা তোমার ফেক হবে, আর একটা যদি তুমি পেয়ে যাও ভালো, যেটা চারা হয়, সেটা কিন্তু তুমি ভাগ্যবান, তাই তোমার তুমি এটা পেয়েছো। আমি বলছি আবার, অনলাইন থেকে কেউ চারা নেবে না, মানে সিড নেবে না। বড় বড় নার্সারি বা বড় বড় ফার্টিলাইজার দোকান থেকে যেটা আমরা পাই সেটা হলো F1 ভ্যারাইটি, যেটা সিডের প্যাকেটে লেখা থাকে। ওরা কি করে, ওরা বিদেশ থেকে ওটাকে আনায় এবং সেই প্যাকেটে ন্যূনতম 1000টা সিড থাকে। তো 1000টা সিড থাকার দরুন আমাদেরকে যদি আমরা যদি ওই সিডটা কিনে আনি তাহলে আমরা 1000টা সিড নিয়ে আসতে হবে। এবার ওই সিডের প্যাকেটের ন্যূনতম দাম 2000 টাকা, কারণ ওই সিডগুলো বিদেশ থেকে আনাতে হয় এবং ওই সিডগুলোর এক একটা সিডের দাম 2 টাকা করে। যেহেতু 1000টা আছে, আমি ন্যূনতম দামটা বলছি, মিনিমাম 2000 টাকা। এবার ওই ধরো একটা ইনকা গাদার সিড নিয়েছ, এবার ইনকা গাদার 3টে ভ্যারাইটি হয়, হলুদ, কমলা এবং সাদা। এবার হলুদ, কমলা, সাদার জন্য আলাদা আলাদা করে প্যাকেট কিনতে হবে, মানে তোমার 1000 1000 করে 3000। এবার 2000 যদি হয় তোমাকে 6000 টাকা দিয়ে কিনতে হবে। বলো, তুমি বাড়িতে 100টা গাঁদা করবে, তার মধ্যে 25টা সাদা করলে, 25টা তুমি কমলা করলে, 50টা তুমি হলুদ করলে, এই 100টার মধ্যে তুমি কিভাবে তুমি 3000 গাঁদা সিডটা করবে? এবার আরেকটা জিনিস যেটা সমস্যা, সেটা হলো এই সিল কাটার সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে এটা কিন্তু বেড়ে রাখতে হবে, তার থেকে চারা বের হবে। ওরা বলে 6 ঘন্টার মধ্যে করলে সবচেয়ে ভালো। এবার তুমি কলকাতায় যাবে, কলকাতা থেকে নিয়ে আসবে, সেটা 6 ঘন্টার মধ্যে নাও হতে পারে। 24 ঘন্টা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু সিড থেকে চারা বের হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে, 90% কমে যাবে। আরেকটা, তুমি যে সিড জার্মিনেট করছো মানে ওর 1000টার মধ্যে 1000টাই হবে এমন কোনো কিন্তু মানে নেই। এটা কি হবে, এটা 1000টার মধ্যে 990টাও হতে পারে, 500টা হতে পারে, আবার 100টাও হতে পারে। তো খুব সাবধান। আর কাগজে মোড়া যে সিডগুলো পাওয়া যায়, যেগুলো সিল প্যাক কাগজে মোড়া হাত দিয়ে ছেঁড়া যায়, কখনোই ওগুলো নেবে না। ওগুলো দেশি সিড, তোমাকে বোকা বানানোর জন্য ছোট ছোট গাছের দোকানগুলোতে এগুলো রাখা থাকে, এগুলো অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না। আমি তোমাদেরকে বলছি এই গাছের দোকান যেগুলো রাস্তার পাশে থাকে, নার্সারিতে বড় বড় জায়গায় যেখানে প্রচুর গাছ পাওয়া যায়, আমি সেই ধরনের নার্সারির কথা বলছি যেখানে ওই অরিজিনাল সিডগুলো পাওয়া যায়। বন্ধুরা, তোমরা ভেবে দেখো সিডটা কতটা জরুরি আমাদের জন্য, আসলে কি জরুরি? এবার আমরা যখন শীতকালীন মরশুমে আমরা চারাটা গাছ লাগাবো তখন কি হবে, তার সুন্দর শিকড় দেখে আমরা নিয়ে আসছি, তাহলে কি হবে, আমরা সরাসরি মাটি বা টবে যখন লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু ওই গাছটাকে আমরা সুন্দরভাবে যত্ন নিতে পারছি। এবার সিডের একটা সিড যেগুলো আছে তারও একটা ব্যাপার আছে, কোনো সিড অন্ধকারে বেশি জার্মিনেট হয়,
কোনো সিড আলোতে বেশি জার্মিনেট হয়, কোনো সিড আবার হালকা ছায়াতে জার্মিনেট হয়। তো এইগুলো সম্বন্ধে কিন্তু তোমার জানতে হবে, সেই জানার যদি জানা না থাকে তাহলে তোমার 100টা সিড করলে বা 1000টা সিড করলে তার মধ্যে 200টা বেরোলো বা 100টা বেরোলো, এটা কিন্তু খুব সমস্যা। তাই আমি তোমাদেরকে বলবো, যারা দেখছো, যারা নতুন দেখছো, যারা দর্শক আমার, তাদেরকে বলবো কখনোই সিড থেকে কিন্তু সিড কিনে এনে কিন্তু করবে না চারা। আর যারা আগে থেকে দেশি চারা, দেশি গাঁদা তো হয়, দেশি গাঁদার জন্য সিড করে রেখেছো সেগুলো করো, সেগুলো মাটিতে এমনি ফেলে দিলে চারা হয়ে যাবে, সেগুলো করতে পারো। কিন্তু কিনে F2 ভ্যারাইটি, ওই হাজার রকমের 1000টা দানার যে যে প্যাকেটগুলো আছে সেগুলো প্লিজ করো না। সময় মতো ঠিক ঠিক চারা কিনে আনো, যতগুলো লাগবে, যত রকমের কালার লাগবে সেগুলো নার্সারি থেকে কিনে আনো, কিনে এনে তবে তুমি চারাটা লাগাও। এতে তোমার সবচেয়ে ভালো সুবিধা হবে, তোমার কোনো ঝামেলা হবে না, তোমার কোনো ঝামেলা পোহাতে হবে না। বন্ধুরা, আমার এই ভিডিওতে আমার এইটুকুই বলার ছিল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।